आज पोइला बैशाख है। बंगाल की परंपरा के अनुसार पोइला बैशाख के पहले दिन विभिन्न खेल मैदानों में बाढ़ पूजा का आयोजन किया जाता है। अन्य जगहों के अलावा सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम में सिलीगुड़ी महकमा क्रीड़ा परिषद के तत्वावधान में बाढ़ पूजा का आयोजन किया गया। आज विधि विधान से पूजा की गई। पूजा के माध्यम से सभी लोग भविष्य में सफलता की कामना की। इस दौरान सिलीगुड़ी महकमा क्रीड़ा परिषद के सचिव कुंतल गोस्वामी, फुटबॉल सचिव सौरभ भट्टाचार्य, क्रिकेट सचिव मनोज वर्मा, अनूप बसु, शुभ्रो दे, खोकन भट्टाचार्य सहित खेल जगत के अन्य लोग मौजूद थे। नववर्षर दिन कलकाता मैदान प्रथम शुरू है हे सिलीगुड़ी कलकाता पश्चिम बंगे बांगला जो शुभ नववर्ष से बांगला शुभ नववर्षर दिन बार पुजो अनुष्ठित है। এটা কলকাতা শহরের বহু পুরনো রীতি, ময়দানের রীতি। সেই রীতিকে অনুসরণ করে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং সেই অনুযায়ী শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ প্রতি বছরই এই পয়লা বৈশাখের দিনে বার পুজো আয়োজন করে থাকে। এখানে আমরা মিলিত হই, আমরা প্লেয়ার্সরা মিলিত হই, আমরা কর্মকর্তারা মিলিত হই, যারা ভেটেরানস প্লেয়ার্স আছেন তারা মিলিত হয় সকলের সমন্বয়ে। এবং এদিন আমাদের যারা মানে ফুটবল একাডেমি যারা বাচ্চা ছেলেরা আছে তারা আসে সকলের সমন্বয়ে। আমরা এদিন থেকে একটা খেলার শপথ নিই যে এদিন থেকেই শুরু হয় আমাদের এই মানে আগামী আগামী 1430-এর যে বর্ষ সেই বর্ষর সমস্ত যে ক্যালেন্ডার সেগুলো রেডি করা এবং সেগুলো খেলাধুলো তৈরি খেলাধুলোর ক্যালেন্ডারগুলো রেডি করে আগামী বছরে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এবছর আমরা ফুটবলের লিগ যেরকম হবে, ফার্স্ট ডিভিশন লিগ হবে, সুপার লিগ যেটা শিলিগুড়ি প্রিমিয়ার লিগ সেটা এখনও চূড়ান্ত হয়নি। মেয়েদের গতবার যেটা মেয়েদের ফুটবল করেছিলাম, মেয়েদের ফুটবল করার আমাদের ইয়ে আছে। বয়সভিত্তিক খেলা হবে ফুটবলে। ক্রিকেটের আমাদের স্টেডিয়ামের বাঁদিকে যেদিকে আমাদের একটা টার্ফ ইয়ে আছে সেখানে আমরা মেয়েদের কোচিং ক্যাম্প আমরা শুরু করবো। সবই অবশ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে পারমিশন পাওয়ার পরই আমরা এগুলো শুরু করব। মে মাস থেকে ওনারা বলেছেন আমাদের কাছে মাঠের আমাদেরকে আমরা ক্যালেন্ডার ওনাদের দেবো, ওনাদের সাথে কথাবার্তা হবে। তাছাড়া অন্যান্য ভলিবল অ্যাথলেট সেগুলো থাকবে। তাছাড়া এবার ইচ্ছে আছে যে অনেক দিন কোভিডের পর থেকে আর রাতের ফুটবল হয়নি, সেই রাত্রের ফুটবলটাকে আরও বেশি আকর্ষণ করে কীভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব। ক্রীড়াপ্রেমীদের বার্তা থাকবে যে তারা মাঠে আসুক, এবং শুধু ক্রীড়াপ্রেমী বললে হবে না, আমরা বিশেষ করে যারা খেলতে আসে সেই সমস্ত গার্জিয়ান্স। এবছর আপনারা জানেন যে অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 17 খেলা হচ্ছে, এখন অনূর্ধ্ব 12 খেলা হয়ে গেছে, প্রচুর গার্জিয়ান্সরা তাতে অংশগ্রহণ করেছে। যাতে মায়েরা বিশেষ করে অংশগ্রহণ করে বিভিন্ন খেলায়, তাহলে আরও দর্শক সমান হবে এবং ছেলেমেয়েরা আরও মাঠের মধ্যে আসবে।